বলেছে একটি ত্রিভুজের পরিসীমা বত্রিশ এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে বর্গ পাঁচ করি ক্ষেত্রে এক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ কোনোভাবে উল্লেখ করেনি শুধুমাত্র পরিসীমাটা দেওয়া আছে এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে চলো আমরা ছবিটা প্রথমে দেখে নিই তাহলে এটা হলো এবিসি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে বাহুর যোগফল দেওয়া আছে অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস এ সি এই তিনটে বাহুর যোগফল দেওয়া আছে বত্রিশ সেমি এবং এই যে অন্তর্বৃত্তটা দেওয়া আছে এর ক্ষেত্রফল দেওয়া আছে থার্টি এইট পয়েন্ট ফাইভ বর্গ সেমি তো এখানে দেখো এই অন্তর্বৃত্তটার যে ব্যাসার্ধ এই তিনটি ব্যাসার্ধ একই মানে এই এইগুলোই হচ্ছে ব্যাসার্ধ এবং তিনটের মাপ একই তো আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর মানে এই তিনটে হচ্ছে আর সেমি করে এখানে ব্যাসার্ধ মানে আমরা লিখে দিচ্ছি এখানে যে এখানে অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান ও সমান ও আর সমান ও কিউ সমান এটাকে আমরা আর ধরলাম আর ধরি তাহলে অতএব আমরা লিখতে পারি যে পাই আর আমাদের আছে থার্টি এইট পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা আর স্কোয়ার এর মান পাচ্ছি থার্টি এইট পয়েন্ট ফাইভ বাই পাই পাই মানে বাইশের সাত সেটা উপরে চলে যাচ্ছে দশমিকটা তুললে নিচে হচ্ছে দশ এবার কাটাকাটি করলে পাঁচ দুই দশ এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ তিন আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ এগারো বাইশ এগারো সাতাত্তর তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার বাই দুই স্কোয়ার বা আর ইজিক টু হচ্ছে সাতের দুই এত সেমি তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম এইবারে আমাদের ছবিটা আরেকবার দেখতে হবে যে আমরা ও এ ও বি আর ও সি যোগ করলাম এখানে দেখো তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে বড় ত্রিভুজ এ ও বি এ ও সি এবং ও সি এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো যেটা আমাদের চেয়েছে আবার দেখো প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতাটাই হচ্ছে আর এটাই হচ্ছে উচ্চতা এটা হচ্ছে যেহেতু এটা লম্ব দূরত্ব কারণ এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষেত্রফল কত হাফ ইন্টু এ বি ইন্টু আর এটার ক্ষেত্রে লিখতে পারি হাফ ইন্টু বিসি ইনটু আর আর এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু এসি ইন্টু আর সেই তিনটেকে যোগ করলে আমরা এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি তাহলে আমরা এখানে লিখে নেব এখানে A, B, C ত্রিভুজের ক্ষেত্রফল সমান তিনটে ত্রিভুজ একটা হচ্ছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল এক্ষুনি যে তিনটে ত্রিভুজ বোঝালাম এত এর ক্ষেত্রফল দেখো এই বি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি না হাফ ইন্টু এবু ও আর ও আর মানে আমরা যেটাকে আর ধরেছি প্লাস এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি না হাফ ইন্টু বি সি ইন্টু আর আর বিওসি ত্রিভুজের হাফ ইন্টু এসি ইন্টু আর তাহলে এই তিনটের যোগ ফলটাই হচ্ছে এই বি সি ত্রিপুজার ক্ষেত্রফল আচ্ছা এখানে একটু ভুল হয়েছে এটা এসি আর এটা বিসি যেহেতু এ এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে বিওসি এটা হচ্ছে বিসি এবার আমরা এই তিনটে থেকে হাফ আর কমন পাচ্ছি এবি মানে কত আলাদা জানি না এসি মানেও জানি না বিসিও মানে জানি না কিন্তু এখানে কমন নেওয়ার ফলে আমরা পাচ্ছি এবি প্লাস এসি প্লাস বিসি এই তিনটের যোগফল আমরা জানি যেটা শর্ত দেওয়া আছে বত্রিশে বিফ ইন্টু আর ইন্টু বত্রিশ তাহলে দুই ষোলোই বত্রিশ সমান সিক্সটিন আর এটা হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যে আর টা হলো এই আর এর মান কত এখান থেকে আমরা পেয়েছিলাম সাথে দুই তাহলে বসিয়ে দিই সিক্সটিন ইন্টু সাতের দুই দু আসতে ষোলো সাত আসতে ছাপ্পান্ন এত বর্গ সেমি ক্ষেত্র ফল এত বর্গ সেমি তো এই ভিডিওতে একটাই অঙ্ক দেখালাম কারণ তোমরা অনেকেই চেয়েছ যে আমাদের অনেকগুলো অঙ্ক দেওয়া থাকলে টেনে টেনে দেখতে হয় সমস্যা হয় এই জন্য একটাই ভিডিও দিলাম এবং ছোট ছোট করে চেষ্টা করছি এরপর থেকে যে একটা অঙ্ক দিয়ে বা দুটো অঙ্ক দিয়ে ভিডিওটাকে কমপ্লিট করা তাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে